ধন্যবাদ সালামদার, আপনি এই দাহিয়াতুল কলবিকে মারবেন না। রম দেশের সম্রাট এভাবে পেছন দিকে বাপজি ঘোরার পর ডাক দিয়ে বলেছিল, ও ভাই তুমি কি করে জানতে পারলে বলাও, এই তুমি কেন এই লোকটাকে মারতে বারণ করেছো বলাও। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, গরম দেশের সম্রাট শুনে নাও, আবু সুফিয়ান যে মেয়েরাজের ঘটনা বলেছে বলে হাও, এই ঘটনা বায়তুল মুকাদ্দাসে যাওয়া এটা বারাহাক সত্য ঘটনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি আমার প্রজা, আমার দেশে তাকে কিন্তু নবীকে কি দেখেছো এর আগে বলে দেখে নাই, বলো ওই ব্যক্তিকে কি তুমি চিনো বলে, না চিনি নাই বলে, তাহলে কেমন করে জানতে পারলাম এরাজের ঘটনা সত্য। ডাক দিয়ে বলেছিল, ওগ বাদশাহ নামদার, আমি আপনার দরবারে থাকার এক নাই দুই নাই, ওগ বাদশাহ নামদার আমি আপনার দরবারে আসার বেশ কয়েক মাস আপনি শুনে নেন আগে আমাকে নিয়ে এসেছিলেন, আজ থেকে নিয়ে কয়েক মাস আগে আপনার দরবারে আসার পূর্বে আমি ওই বায়তুল মুকাদ্দাসের আমি খাদিম ছিলাম, বলুন সুবহানাল্লাহ। বলে খাদিম ছিল বলে, হ্যাঁ আমার বাড়ি বায়তুল মুকাদ্দাসে, এটা আপনি ভালো জানেন বলে জানি, আমার সুনাম চারিদিকে ছড়ে গিয়েছিল, তাই আপনি মোটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন আপনার দেশে আমাকে বলে, হ্যাঁ ওগো বাদশাহ ওই রজব মাসের 27 তারিখে যাবো, সুফিয়ান কথা আলোচনা করলো, ওগো বাদশাহ নামদার ওই রাত্রিবেলায় শুধু নাই বাইতুল মুকাদ্দাস আমি যতদিন খাতিম ছিলাম আমার কাজ ছিল, সবাই মিলে রাত্রিবেলায় এবাদত করে যখন বাড়ি চলে যেত সবারই পেছনে আমি দরজাগুলো বন্ধ করে দিয়াও বাড়ি চলে যেতাম, আবার সব মুসল্লিরা নামাজ পড়তে আসার আগে আমি কি করতাম ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দরজাগুলো খুলে দিতাম। ওগো বাদশাহ নামদার, এক রাত্রিতে যেই রাত্রি কথাটা আবু সুফিয়ান আলোচনা করলো, ওই রাত্রিতে আমি মসজিদ বায়তুল মুকাদ্দাসের আমি দরজাগুলো বন্ধ করতে করতে মাঝকার দরজাটা আমি আর বন্ধ করতে পারলাম না, শত চেষ্টা করে লাগাতে পারলাম না। ওই রাত্রিবেলায় মসজিদের আমি আশপাশের আমি যুবক ছেলেদেরকে আমি 10-12টা ডাকলাম, সব যুবক ছেলেরা এসে বলেছিল, হুজুর আপনি কি বলছেন বলুন, আমাদেরকে কেন ডাকলেন, বলেছিলাম বাবা সব দরজা লেগে গিয়েছে কিন্তু এই দরজাটা লাগে নাই, ওরে আমার বাবা সবাই মিলে ধাক্কা মেরে দরজাটা আমরা লেগে দিয়ে বাড়ি চলে যাব। ওগো বাদশাহ নামদার 10-12টা যুবক ছিল, আমিও সঙ্গে কি করলাম দরজা হাত দিয়ে ধাক্কা মারতে লাগলাম, ওগো বাদশাহ এত জোরে ধাক্কা মারলাম মনে হয় দরজা না হয়ে যদি পৃথিবীর যদি কোনো একটা ছোটখাটো পাহাড় যদি হতো মনে হয় নড়ে যেত, কিন্তু দরজা চুল পরিমাণে হেলাতে পারলাম না, বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ নামদার, বেশ কয়েকটা যুবক বলেছিল, হুজুর এই দরজার লাগানো যাবে না মনে হয় ছাদ নেমে গিয়েছে। ওগো বাদশাহ নামদার, সকালবেলায় আমরা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে আমরা কি করব মসজিদ খানা দরজা ফিটিং করে নিয়ে যাব, রাত্রিবেলায় বাড়ি চলুন আর লাগানো যাবে না। ওগো আমার বাদশাহ সবাই মিলে চলে গেলাম বাড়ি, আমার বিবির কাছে গিয়ে ঘটনাটা শোনালাম, আমার বিবি ছিল দিনদার নিয়ে আল্লাহ বলে ছিল, আমার বিবি কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি মহাপুরুষ যিনি আল্লাহওয়ালা মানুষ আমার মনে হয় তিনি আজকে হয়তো আমাদের মসজিদে নামাজ পড়তে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ নামদার, আমার বিবির কথা আমি অতগুরু
গুরুত্ব দিলাম না সকাল বেলায় যখন আমি আসলাম দেখলাম যে এইভাবে দরজা খোলা ছিল ওইভাবে দরজাটা খোলা আছে কিন্তু বাদশাহ দেখলাম ওই দরজার গোড়েতে একটা পাথর পড়েছিল যে পাথরটা রাত্রি বেলায় ছিল না ওই দরজার গোড়েতে কিন্তু সকালে দেখলাম পাথর পড়ে আছে পাথরটা দেখলাম ছিদ্র করা ফুটো করা আমি দরজার নিচু দিকে আমি তাকিয়ে দেখলাম দরজার কাছে মনে হচ্ছিল কোন একটা জানোয়ার ওই পাথরে বাঁধা ছিল আর ওই জানোয়ারটা ওখানে ঘোরাফেরা করেছে তার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম কিন্তু ওগো বাদশা কিসের ছাপ সেটা আমি চিনতে পারিনি যে মানুষটা বাপজি জীবনে বাঘ দেখেনি ও বয়ে ছাপানো বাঘ দেখেনি তাহলে তার পায়ের পাহাটি বাপজি পায়ের যে খোপা এগুলো দেখে আপনার কিছুই আপনার বুঝতে পারবে না যে এটা কিসের ছাপ হতে পারে বোরাক তো বাপজি একমাত্র রসুল আর জিবরিল ছাড়ার কেউ দেখে না দুনিয়া তাই উনি আবু সুফিয়ান যে বাপজি কথাটা বলেছিল যে বোরাক ওখানে নিশে বাধা হয়েছিল বলেন বাদশাহ নামদার আবু সুফিয়ানের কথা শুনে আর সেদিনকে রাত্রির আমি যা দেখেছিলাম তা মিলে যাচ্ছে আমার ধারণা মেয়েরাজের ঘটনা বারাহাক সত্য জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আবু সুফিয়ান মিথ্যা প্রমাণ করতে গিয়ে সত্যে পরিণত হয়ে গেল কথাটা রামদেশের সম্রাট তার দল নিয়ে দাহিয়াতুল কলবির কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিল বলুন সুবহানাল্লাহ ভাই যাই হোক সকলে জানেন যে মাদ্রাসাটা বাপজি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা বাপজি বিল্ডিং শুরু হয়েছে আমার বন্ধু রহমাতুল্লাহ মরণ সেবনী দেখালে বহু টাকার প্রয়োজন আপনারা দান যথেষ্ট বাপজি দিয়েছেন আমি অনুরোধ করব যদি শেষের বেলায় ভাই যার শেষ ভালো তার সব ভালো আমরা অনেক সময় বলে থাকি তাই বলবো শেষের বেলায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে 200, 100, 500 যদি কেউ থাকেন ভাই ইনশাল্লাহ হয়তো 2-3 মিনিটের মধ্যে একটু নামটা হয়তো ভাই ঘোষণা করে আখিরি দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু রাত্রি দেখেন প্রায় পাক্কা 1:30 বাজে বাজতে চললো কি হবে না ভাই 200, 100, 500 যদি কারো কাছে থাকে আমরা লজ্জা করব না 50 টাকা থাকলো বাপজি সে একটু শরীক হয়তো অনেকে দিয়েছেন আবার অনুরোধ করব ভাই থাকলে একটু কিছু দানের হাত বাড়িয়ে দিলে হয়তো 2-4টা যদি সিমেন্টের বস্তা কেনার মতো যদি টাকা শেষের বেলা হয় ওটা বাপজি কাজে লেগে যাবে ওগো মা বোন অনেকে আছেন আমি মা বোনদেরকে বলবো আপনারাও কমসে কম একটা সিমেন্টের বস্তা যাক মাশাআল্লাহ এ দেখেন একজন ভাই উনি একবার দিয়েছে আবার দিলেন 100 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম আমিন আব্দুর রহিম উনিও আপনার কালীনগর থেকে এসে উনি 300 টাকা দিলেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম আমিন ভাই আসেন মাশাআল্লাহ জালসারি জালসারি কমিটি নাকি যা এ গ্রামের যাকে গ্রামের ছোট কমিটি তার মানে বড় কমিটিও আছে ছোট আছে এরকম থাকা দরকার আছে না হলে উন্নতি হবে না পাল্লা পালি দিয়ে বাপজি কাজ করবে কমিটিতে তবেই কাজ হবে তে ছোট কমিটি গ্রামে তাদের তরফ থেকে 5,000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তাদের 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তোমার বিশ্ব নবী যেমন হিলফুল ফজুল যে দল সংগঠন করেছিল আল্লাহ তুমি ছোট কমিটির তাদেরও দলটা তুমি আল্লাহওয়ালা দল হিসাবে তুমি কবুল করো না বলুন আল্লাহুম আমিন আল্লাহ সেই যুবকদেরকে বেঁচে থাকা পর্যন্ত দিনের কাজ করার তৌফিক দান করো বলুন আল্লাহুম আমিন ভাই আসি আর কি হবে না ভাই দোয়া হবে ইনশাআল্লাহ যেহেতু লোক হয়তো মা বোনের এক সাইডে আছেন আপনার সামনে আছেন রাত্রি হয়ে গেছে ভাই অনেক সময় দেখা যায় ফজর নামাজ অনেকে উঠতে পারে না যেমন আমার একজন বেনামিতে 2,000 টাকার দাতা বলুন মারহাবা না রে তবির এ বেনামিতে দেখো বান্দা কোথায় গেছিলাম শেষের বেলা এসে দেখো 2,000 টাকা দিলাম অগবারি দোয়া করি অগপাক বানিয়ে
মিজানে তে নেকির পান্না করে দিও ভাইও বলে না রে তবীর ভাই একটু আসো ভাই আর কি হবে না ভাই ওগো মাহবুব বাপজি ভাইদের কাছ থেকে বেশ পেয়েছে আপনাদের কাছ থেকে একটা মাহবুবের আমি নাম পাইনি দু চারটা যদি মাহবুব 100-250 কিংবা এক বস্তা সিমেন্ট যদি নাম লিখাতেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অনেক কাজে লেগে যেত তা আসু ভাই আমরা আর কয়েক মিনিট বসি ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে মাহবুব একটু তাড়াতাড়ি নামটা বলে একটু পাঠান অনেক মাহবুব আছেন মাশাআল্লাহ বলে না রে তকবীর রব্বান শেখ বাগডাঙ্গা বাগডাঙ্গা থেকে উনি বলছেন আমি 5000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার রুজিরাজকার বরকত দাও আর যে তোমার বেনামিতে বান্দা টাকা দান করেছে 200 300 100 আল্লাহ তুমি তাদেরও দানকে কবুল করে নিয়ে তাদের রুজিরাজকার বরকত দাও তাদের আত্মীয়-স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও ওগো মাওলানা তোমার বিশ্ব নবী বলেছে যত রাত্রি হয় তত তোমার রহমতের দরজা খুলে যায় আর রাত্রি শেষের দিকে তুমি নাকি মাওলানা একবার প্রথম আসমান থেকে তুমি দেখতে পাও তুমি তাকে থেকে দেখো ওগো বান্দা দেখো তোমার বান্দারা আরামের বিছানাকে ত্যাগ করে তোমার রাসূলের মাদ্রাসায় জলসা হচ্ছে সে জলসা তারা মহব্বতের সঞ্চ মহল্লা এখানে যারা আছে বাপজি ভাই মা বোনেরা ওগো মহল্লা তুমি তাদের সকলকে ইমানদার হিসাবে তুমি কবুল করো না বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা এখানে আছে আল্লাহ তুমি তাদেরকে পাঁচ উক্ত নামাজ পড়ার তুমি তৌফিক করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাই আর কি হবে না ভাই মাশাআল্লাহ দিলবার হাসেন বাগডাঙ্গা থেকে আবার উনিও বলছেন আমি 5000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তুমি তারও 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও তার আত্মীয়-স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজিরাজকার বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই দোয়া হবে ওগুলো মা বোনদের কাছ থেকে আলো নাকি রহমতুল্লাহ ভাই আশু ভাই বেশ মা বোনদের কাছ থেকে কিছু এসেছে ভাই হরকত বরকত হয় একটু আসি ইনশাআল্লাহ এতে অনেক টাকা হয়ে যাবে এ দেখেন আরেকজন ভাই আমার উনি নগদ 200 টাকা দান করেছেন আল্লাহ তুমি তো চিনো তুমি তো জানো আল্লাহ তুমি তার 200 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয়-স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও আসি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ আমরা দোয়া নিয়ে আপন আপন বাড়ি যাব আর প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলেই ফজর থেকে নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ যারা পড়ি নাই তারা পড়বে আর যারা পড়ি তারা তো পড়বই আসি ভাই কমিটি মাশাআল্লাহ মুফতি রুহুল আমিন সাহেবের ভাই কামাল হাফেজ উনি বলছেন 2000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করে নে মাওলানা তুমি তাকে হাফেজ হিসাবে তো কবুল করে নাও তার আত্মীয়-স্বজন কবর আযাবকে মাফ করে দাও তাদের রুজিরাজকার বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই ইনশাআল্লাহ দোয়া হবে মা বোনদের কাছ থেকে কত হলো এটা গোনা হলো একটু বলেন তো বলবে যে নামটা বললো না ভাই অনেকে দিয়েছে আর মা বোনদের কাছে হয়তো কয়েকবার চাদর রুমাল হয়তো নিয়ে গিয়েছে মাশাআল্লাহ মা বোনদের কাছ থেকে 10 টাকা 5 টাকা 85 ভাবে মিলে 800 টাকা এসেছে বলুন মারহাবা আল্লাহ তাদের 800 টাকা দানকে কবুল করে নিও সকল মা বোনে ইমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন ভাই মা আসলে ফটিক এই বাগডাঙ্গার ফটিক উনি বলছেন 50 কেজি রড বেশ মোটা টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার 50 কেজি লোহা রড কালা কবুল করে নি আল্লাহ
লোহা রড যেমন শক্ত তুমি তার ঈমানটা তুমি তার চেয়ে বেশি মজবুত করে দাও বলুন আল্লাহুম্মা আমিন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমরা সকলে একবার দরুদ ইব্রাহিমকে পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই যথেষ্ট দান দানের হাত বাড়িয়েছেন আমি অনুরোধ করব বাপজি ভাই এলাকার প্রতিটা মানুষকে আপনারা শুধু আজকে দিয়ে শেষ নয় বেঁচে থাকা পর্যন্ত এই মাদ্রাসার জন্য যেমন সংসারে টাকা খরচ করতে হবে যেরকম চিন্তা ভাবনা আছে আপনাদের অনুরূপভাবে এই মাদ্রাসাটাকে একটা সংসারের মতো ধরবেন যে বছরে আমি এত টাকা করে এই মহিলা মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ এই দয়ানগর মাদ্রাসায় এভাবে আপনি চিন্তা ভাবনা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই দোয়া হবে ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ আরশাদ আরশাদ আলী বাগডাঙ্গা থেকে উনি বলছেন শেষের বেলায় 5000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে তারও আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন আর একজন বেলামিতে 1000 টাকা দিয়েছে আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন ওগো মাওলা বেটা ছেলে কি মেয়ে ছেলে তা তুমি ভালোই জানো বেটা ছেলে দান করলে তার দান কবুল করো আমার মা বলের কাছ থেকে দান যদি 1000 টাকা বেনামিতে আসে তা তুমি কবুল করো এ আল্লাহ তুমি তারও দানকে কবুল করে নিয়ে তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই যত দোয়া হবে আমরা সকলে একবার শেষের বেলা তওবা করে নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম ভাই ইনশাআল্লাহ দোয়া হবে আমরা সকলে হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله راتري প্রায় আল্লাহ পুনে দুটো বাদতে চললাম আগর রব্বুল আলামিন তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার পবিত্র সাই দরবারে হাত উঠিয়েছি আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলোকে maaf করে দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আগর রব্বুল আলামিন আজকে পবিত্র মহিলা মাদ্রাসা যে জালসা জামালাই করিও আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তুমি দয়ানগরের মহিলা মাদ্রাসা তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা পা রাখবে পড়বে বলে মওলা কিয়ামত পর্যন্ত মওলা যেসব মা বোনেরা পড়তে আসবে মওলা তুমি তাদেরকে তাদের ঈমানটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দিও আয় আল্লাহ এই মাদ্রাসা শিক্ষকগণকে তুমি কিয়ামত পর্যন্ত মওলা কবুল করে নিও আয় আল্লাহ খাস করে মওলায়ে কেরিম আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসায় তোমার বান্দারা আল্লাহ চাতক পাখি না চেয়ে চেয়ে বসে তারা কথাগুলো শুনছিল আয় আল্লাহ আমি ক্ষুদ্র গানে টোটা ফোঁটা জবান নিয়ে গুনাহগার বান্দা তোমার আমি
আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি 50 100 200 500 টাকা চেয়েছিলাম আল্লাহ বেশ কয়েকজন 5000 5000 করে দান করেছে মওলা আল্লাহ কয়েকজন 2000 টাকা দান করেছে 1000 করে কয়েকজন দান করেছে কেউ 100 টাকা 500 টাকা 50 টাকা 10 টাকা 300 টাকা আল্লাহ এইভাবে দান করেছে তোমার বান্দা বন্দীরা মওলা তুমি সকলের দানগুলো তুমি কবুল করে নিও সকলের আত্মীয়-স্বজন কবরে আযাবগুলো তুমি maaf করে দাও আল্লাহ যারা দান করেছে মওলা তুমি তাদের নেক মাকসদ তুমি পূরণ করে দাও আল্লাহ এই বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করেছে মওলা সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুরমত বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মওলা তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো এই গ্রামের বাহির থেকে যারা এসে আমিন আমিন করছে তাদের গ্রামেও তুমি রহমত বর্ষণ করো আল্লাহ তুমি আমাদের সকলের গ্রামে তুমি রহমত বর্ষণ করো আমাদের সকলের বাড়িতে রোজে রাতখানে তুমি বরকত দাও খাস করে মাদ্রাসার বদলে মওলা এই গ্রাম ও প্রতিটা বাড়িতে রোজে রাতখানে বরকত দাও আল্লাহ ওই ফিলিস্তিন তোমার বান্দারা ফিলিস্তিনের বুকে তোমার বান্দা বান্দীরা কষ্ট পাচ্ছে মওলা আল্লাহ আমার সকল বাপজি ভাই মা বোনদের ফিলিস্তিনে মওলা তুমি তাদেরকে গায়বী মদদ দিয়ে তুমি সাহায্য করো জালেমের হাত থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মাটিতে তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর অসিনা করে বলে কবুল করে নাও যত নবীর রসুল ওলিয়া ওলিয়া পাঠিয়েছে সকল আরো শর্তে পৌঁছিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته নামটা বলেন কি নাম